দর্শক শখের বসে নয়, কবুতরের উপরে নির্ভরশীল একটি কৃষকের পরিবার। তিনি কৃষিকাজের পাশাপাশি বাড়িতে বাড়তি আয়ের জন্য গড়ে তুলেছেন একটি দেশি কবুতর খামার। দর্শক আপনারা হয়তো অনেকেই ভাবেন কবুতর পালন অনেক ব্যয়বহুল, কিন্তু না, আমরা এই প্রতিবেদনে আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি বাড়িতে কম খরচে কবুতরের ঘর তৈরি করবেন এবং কবুতর লালন পালন করবেন। তো দর্শক চলুন প্রতিবেদনটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ আঙ্কেল। আমার নাম হচ্ছে মুকুল কুশ, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আইনুদ্দিন সরকার। আচ্ছা, আমার সাথে আছে অস্থির টিম, ক্যামেরা আছে তারে। আজ আসলাম আমরা অস্থির টিভির পক্ষ থেকে আপনার বাড়িতে। আপনি যে কবুতর পালন করতেছেন আসলে কৃষিকাজের পাশাপাশি, এই কবুতর পালন আসলে লাভজনক কিনা বা এটার কী কী রোগ হয় বা কবুতরকে কী ধরনের খাবার খাওয়ালে আসলে কবুতর সুস্থ থাকে, এই সম্পর্কে আপনার কাছ থেকে আজ কিছু তথ্য জানবো আমরা। তো প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি কত বছর ধরে এই কবুতর পালন করতেছেন? 6 থেকে 7 বছর ধরে আমি কবুতর পালন করতেছি। তাহলে তো আপনি অনেক অভিজ্ঞ, কবুতর সম্পর্কে অনেক কিছুই জানেন আপনি। অবশ্যই, যেহেতু পালন করতেছি জানি। তাহলে আপনার কাছ থেকে আমরা আশা করতেছি অনেক নতুন তথ্যগুলো পাবো কবুতর সম্পর্কে। তো আপনার এখানে যে খামারটা তৈরি করছেন, তো প্রথমে কত জোড়া দিয়ে শুরু করছিলেন? 11 জোড়া কবুতর দিছি আমি প্রথমে, এখন বর্তমান 50 জোড়া কবুতর আমার হয়েছে। আচ্ছা, এই যে 11 জোড়া থেকে যে আপনার 50 জোড়া হলো, এটা কতদিনের ব্যবধানে হয়েছে? 6 থেকে 7 বছর। মানে 7 বছর সময় লেগেছে আর কি। তো এর মধ্যে বাচ্চা বিক্রি করছেন তো? হ্যাঁ, প্রচণ্ড বাচ্চা বিক্রি করছি আমি, এতে অনেক উন্নত হয়েছে। আচ্ছা, এই যে কৃষিকাজের পাশাপাশি কবুতর পালন, এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? একটা শখের জিনিস এটা। আচ্ছা, এটা শখের জিনিস, এটা আনন্দের জিনিস, খালি লাভজনকও না, এটা এটা সৌন্দর্য জন্যও পালি, পাশাপাশি খাওয়া দাওয়া করা যায়, কিছু আয় রোজগারও হয়, এই হিসাবে পালন করি আর কি। তো এই যে কৃষিকাজের পাশাপাশি আপনি কবুতর পালন করতেছেন, এটার পিছনে একটু সময় দিতেছেন, শ্রম দিতেছেন, অর্থ ব্যয় করতেছেন, তো আপনি কেমন লাভবান হচ্ছেন? মোটামুটি আমি 35-36 জোড়া বাচ্চা পর্যন্ত মাসে বিক্রি করি। আচ্ছা, 3 মণ 3.5 মণ গম পর্যন্ত আমি কিনে খাওয়াইছি। খাদ্য দেওয়া লাগে, ভালো ভালো খাদ্য দেওয়া লাগে, ভালো ভালো ওষুধ দেওয়া লাগে, রেনামাইসিন এসব প্রতি মাসে একবার করে খাওয়াইলে অসুখ বিসুখ হয় না। তো কেমন খরচ হয়, খরচের একটু হিসাবটা আপনাকে জানতে চাই। 3 মণ গমের দাম মনে করেন 3 বারং 3600 টাকা। আচ্ছা, আবার 2 মণ গম ধানও লাগে এর সাথে, ওষুধ পানি কিছু লাগে, মোটামুটি 6000 টাকার মতো খরচা আসে। এই যে 6000 টাকা যে আপনি ইনভেস্ট করতেছেন, ওই অনুযায়ী কি এই কবুতর থেকে কি যথেষ্ট প্রফিট আপনি পাচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ পাওয়া যায়। আচ্ছা, যথেষ্ট পাই, কি জানি বাড়িতে জমিতে ধান হয়, ধান তো আর কেনা লাগে না, কিন্তু গমটা কিনি, মাসে 3000-3700 টাকার গম কেনা লাগে, 6-7 হাজার টাকায় বিক্রি করা যায়। আচ্ছা, তাহলে আপনার সব খরচ বাদ দিয়ে 6-7 হাজার টাকায় কবুতর থেকে প্রফিট থাকতেছে? আপনি তো কবুতর পালন করতেছেন, আপনার রোগ বালাই সম্পর্কে অনেক ভালো জানেন, যেহেতু আপনি 6-7 বছর ধরে কবুতরের সাথে জড়িত। তো আপনি একটু রোগ সম্পর্কে বলেন, বিশেষ করে কবুতর কি কি রোগে আক্রান্ত হয়? কবুতর চুনা হাগে, ঝুমে, মাথা অনেক সময় বেন্টাল হয়, এরকম ধরনের রোগ হয়, ঠান্ডা লাগে, এগুলো ওষুধ খাওয়াইলে ভালো হয়ে যায়। আচ্ছা, এই ঠান্ডা যে লাগে, এটা আসলে কারণটা কি? ঠান্ডা লাগে পানিবাহিত রোগ এটা, না কুয়াশা, এই যে শীতের দিন আসছে, শীতে কুয়াশা বাহিত রোগ? আপনার কবুতর ঘরগুলো তো খোলা আকাশের নিচে, তো ঠান্ডা যা তো না লাগে, কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করতেছেন? এই যে পলিথিন দিয়ে, শীতের সময় প্রচণ্ড শীত আসলে পরে পলিথিন দিয়ে ঢাকে দিই, চারমুড়ে দরজা খালি রাখি, তাতে একটু রোগ বালাই কম হয়। আচ্ছা, আমরা অনেক খামারিদের কাছ থেকে শুনেছি আসলে ঠান্ডা থেকে বাঁচার আরেকটি পদ্ধতি আছে,
যে সকাল সকাল মানে ভোরবেলা কবুতরটি না ছেড়ে একটু সূর্য ওঠার পরে একটু আবহাওয়া স্থিতিল হলে তখন নাকি সারা ভালো, এটা কি আপনারা করেন? হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় যে কুয়াশা পড়লে পরে পরেই সারা লাগে, পরে সারতে হয়, তাছাড়া বাচ্চাগুলো মারা যায়। এবার কবুতরে থাকার ঘরের খরচের হিসাবে আসি, আপনার এখানে দুটো ঘর দেখতে পাচ্ছি, এটা কি বাড়িতেই বানানো না কিনে নিয়ে আসছেন? একটা কিনেছি, একটা বাড়িতেই বানাইছি। আচ্ছা, এই পাশেরটা কিনে নিয়ে আসছেন? কিনে আনছি। আর এটা বাড়িতে বানানো? এটা বাড়িতে বানাইছি। তো একটু দর্শকদের সুবিধার্থে আমাদের একটু বুঝাই বলেন, আসলে এরকম আপনার মতো একটি কবুতরের ঘর বানাতে আসলে কি কি উপকরণের প্রয়োজন? বাঁশও লাগবে, কাঠ লাগবে এবং লোহা লাকড়ি, এমনি মোটামুটি 5,000 থেকে 7,000 টাকা খরচা করলে পরে 70 থেকে 80টা খোপ তৈরি করা যাবে। মানে 70 থেকে 80টা খোপ? ওখানে কতগুলো কবুতর থাকতে পারবে? 40 জোড়া কবুতর থাকতে পারবে। 40 জোড়া কবুতর থাকতে পারবে। আসলে এই যে বাইরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে বাঁশ আর সুপারি গাছ দিয়ে মিশ্রিত। আচ্ছা, এগুলো তো বাড়িতে থাকলে আসলে দেখা যায় এগুলো কেনারও দরকার নেই, খরচ আরও কমে যায়। কমে যায়, তারপরেও মোটামুটি নিজের সব কিছু থাকলে পরে 5,000 টাকা খরচা হবে। আচ্ছা, ভিতরে যে অংশটা যেখানে কবুতর থাকে, তো ওখানে তো যেহেতু মলমূত্র ত্যাগ করে সব সময়, তো ওগুলো তো একটু মজবুত দরকার, তো ভিতরের অংশটা কি দেওয়া উচিত, কাঠ না বাঁশ? কি দিলে ভালো? কাঠ দিলে, পাকা কাঠ বাঁশ দিলে ভালো হয়, পাকা বাঁশের হলে ভালো হয়, মানে তাহলে অনেক দিন থাকে, লাস্টিং করবে। নতুন যারা আপনার মতো কবুতর পালন করে একটু সচ্ছল হতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটু বলেন কোন জাতের কবুতর দিয়ে শুরু করা ভালো আর কোন সিজনে শুরু করা ভালো? মোটামুটি ফাল্গুন মাসের থেকে বাচ্চা দিলে পরে সে বাচ্চাটা মারার ভয় কম থাকে। আচ্ছা, ফাল্গুনের থেকে দিলে পরে ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে যায় বাচ্চা দিবে। আচ্ছা, দেশাল জাত দিলে পরেও হবে, এবং মশি আছে একটা, বোম্বাই আছে, গিরিবাজ আছে, এটা তো শখের জিনিস, বিভিন্ন জাতের কবুতর দিয়ে এটা গড়ানি হয়। আচ্ছা, এরা এতে যদি ভালো ঠিক মতো সাশিয়াত করা যায় মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায়। আচ্ছা, অনেকে তো এই দেশি কবুতরের পাশাপাশি ফেন্সি জাতীয় কবুতরগুলো পালন করে, তো আপনার মতে দেশি কবুতর দিয়ে প্রথমে পালন শুরু করা ভালো না মিক্স বা সমন্বিত খামার করা ভালো? তবে আমি ওইগুলো পালি নাই, তবে আমার এখানে আছে মোটামুটি গিরিবাজ আছে, মহিষে আছে, দেশাল আছে, এই দিয়ে আমি শুরু করেছি। তবে কিঙ্ক আছে, এগুলো শখের জিনিস, তো কিঙ্ক একটা কবুতর আছে, এটা খুব ভালো সুন্দর দেখা যায়, পারলে পরে বিভিন্ন জাত পারলে পরে সৌন্দর্য দেখা যায় ভালো, ফলাফলও ভালো। ওকে, বোম্বাই আছে একটা কবুতরের বাচ্চার দামই 500 টাকা। যখন মাঠে কৃষিকাজ থাকে না তখন কিন্তু সংসার চালানো একটু সমস্যা হয়ে দাঁড়ায়, তো আর্থিক দিক দিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, তো তখন কি কবুতর থেকে এমন কিছু পান যে আসলে সংসার চালানো সম্ভব? হ্যাঁ, আমার 3টে ছেলে লেখাপড়া করে, তাদের খরচ ওই সময় দেওয়া একটু সমস্যা হয়, কবুতর বিক্রি করলে আমার অনেক লাভজনক পয়সা পাওয়া যায়। আচ্ছা, বিপদের বন্ধু বলা চলে, যখন একটু সমস্যায় পড়েন তখন কবুতর বিক্রি করলে বা বাচ্চা বিক্রি করলে সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়, সমস্যা সমাধান হয়। একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন, যারা আপনার মতো কৃষক বাড়িতে বেকার বা অনেক যুবক আছে যারা পড়াশোনা শেষ করে বাড়িতে বেকার বসে আছে এই করোনার সময়, তো তারা বাড়তি আয়ের জন্য যদি বাড়িতে কবুতর পালন শুরু করে আসলে কেমন লাভবান হবে আর কিভাবে শুরু করলে আসলে অধিক লাভবান হওয়া যায় একটু বলেন। তবে বড় কবুতর আনলে পরে থাকে না বাসায়, তবে যদি কবুতর পালন করা হয়, দর্শক ছেলেমেয়েরা যদি পালে, একবারে ছোট বাচ্চা যেগুলো উড়া শিখে এরকম ধরনের বাচ্চা যদি খোপের মধ্যে একবারে 8-10 জোড়া দেয়, অল্প দিনের মধ্যে ফলাফল ভালো পাওয়া যায়। আচ্ছা, ছেলেমেয়েরা লেখাপড়া করে, তারা যদি 10 জোড়া কবুতর পালে তাদের পকেটের খরচাটা হয়ে যায়। আচ্ছা, তাতে ভালো লাভবান হবে। ধন্যবাদ জানাই আঙ্কেলকে, তিনি তার 6-7 বছরের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। আর নতুন যারা উদ্যোক্তা, যারা বেকার বাড়িতে বসে আছেন বা কৃষিকাজের পাশাপাশি বাড়িতে কবুতর পালন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে অনেক জরুরি তথ্যগুলো দিয়েছেন। তো দর্শক, আপনারা যারা বাড়িতে বেকার, যাদের অলস জীবন কাটছে বা এই করোনায় যাদের চাকরি বাকরি নেই, তারা কিন্তু বাড়িতে কম পুঁজিতে এই দেশি কবুতর বা সমন্বিত খামার তৈরি করতে পারেন, তাহলে অধিক লাভবান হতে পারবেন। পুরোটি প্রতিবেদন জুড়ে অস্থির টিভির সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো উদ্যোক্তার সাথে।